জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সিনি মুর্শিদাবাদের বলরামপুর অফিস প্রাঙ্গণে অরণ্য সপ্তাহ উপলক্ষে ভেষজ উদ্যান উদ্বোধন করা হলো। এই উপলক্ষে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন অতিথিবর্গের সমাগমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামীজি সাধ্যানন্দ মহারাজ, এডিএ ডক্টর মিঠুন সাহা, এএইও অরূপ পাল, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র কৃষি বিজ্ঞানী ডক্টর সুজন বিশ্বাস, কৃষি বিজ্ঞানী ডক্টর সমর্পণ চক্রবর্তী, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ভেষজ উদ্যানের প্রায় 11 রকমের ভেষজ গাছ ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের সহায়তায় রোপণ করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের গাছ বাচ্চাদের বিতরণ করা হয় ও বৃক্ষরোপণ করা হয়। নিড ইনস্টিটিউট এবং ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে চাইল্ড নিড ইনস্টিটিউটের এই প্রাঙ্গণে আমরা একটা ঔষধি গাছের প্রদর্শনী ক্ষেত্র তথা বাগানের উদ্বোধন করলাম। যেহেতু চাইল্ড নিড ইনস্টিটিউট এরা মূলত ম্যালনিউট্রিশন নিয়ে কাজ করে এবং বর্তমান দিনের যদি দিকে যদি তাকাই যে কোনো ফ্যামিলিতে যে কোনো পরিবারে চিকিৎসার পিছনে খরচের পরিমাণ এতটাই বেড়ে গেছে, সেই দিকটা মাথায় রেখেই আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে চাইল্ড ইনস্টিটিউটের কাছে এই প্রপোজালটা দিয়েছিলাম যে আপনাদের প্রাঙ্গণে যদি এরকম একটা ঔষধি গাছের প্রদর্শনী ক্ষেত্র করা যায় এবং মহিলাদের বাড়ির মহিলাদের মায়েদের এই ব্যাপারে সচেতন করা যায়, ভবিষ্যৎ দিনে হয়তো ফ্যামিলির খরচ কমানোর ক্ষেত্রে এই ঔষধি গাছগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অরণ্য সপ্তাহ 2023 এই উপলক্ষে চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন মুর্শিদাবাদ বহরমপুরের কেন্দ্রে এই যে উদ্যোগ মমতি উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাই এবং তার সাথে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির পক্ষ থেকে এখানে একটা ভেষজ উদ্ভিদের উদ্যান যে আজকে সূচনা করা হলো।